পালা দক্ষিণ পাড়া পূজো মণ্ডপের উদ্বোধন। ধূমপানের বিরুদ্ধে বার্তা দিতে গড়ে উঠেছে মণ্ডপ। উদ্বোধনী অনুষ্ঠানে ছোটদের হাতে তুলে দেওয়া হলো ফুটবল। পাল্লা দক্ষিণ পাড়া পূজো কমিটির পূজো মণ্ডপ উদ্বোধন করলেন পুলিশ সুপার জয়িতা বোস এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। পাল্লা দক্ষিণ পাড়া পূজো কমিটির এবারের মূল ভাবনা নামেই সুকটান, কিন্তু আসলে তার সর্বনাশ। পাল্লা দক্ষিণ পাড়া পূজো কমিটির এবছর তাদের পূজোর থিমের মধ্য দিয়ে নেশামুক্তির বার্তা দিয়েছেন। তারা এই অভিনব থিমের মধ্য দিয়ে বর্তমান প্রজন্মকে নেশার আসক্তি থেকে মুক্ত করে মাঠমুখী করার এক দৃষ্টান্তমূলক প্রচেষ্টা করেছেন। চতুর্থীর দিন এই পূজো উদ্বোধন করেন পুলিশ সুপার জয়িতা বোস এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস, বাগদা এসডিপিও স্পর্শ নীলাঙ্গি এবং ডিএসপি ট্রাফিক চন্দ্রা বিশ্বাস, বনগাঁ পঞ্চায়েত সমিতির সহসভাপতি জাফর আলী মণ্ডল, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সদস্য শুভজিৎ দাস সহ বিশিষ্ট জনেরা। পাল্লা দক্ষিণ পাড়ার এবারের থিমকে সাধুবাদ জানিয়েছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি উদ্যোক্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এমন সমাজ সচেতনতামূলক ভাবনা রূপায়িত করবার জন্য। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে এই সচেতনতার জন্য আমি অত্যন্ত আন্তরিকভাবে এই কমিটিকে ধন্যবাদ জানাই যে তারা এমন একটা উপস্থাপনা করেছেন যে বর্তমান সমাজে যে আমরা যে বিপদগামী হচ্ছে এই যুব সমাজ, তাদেরকে সচেতন করবার জন্য এই অভিনব প্রয়াসের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আবার বলবো যে এই এলাকায় অত্যন্ত খেলার মাঠের মানুষের আমাদের এখানে অনেকে আছেন, এবং আবার বলবো যে ওই সময় বিকেলের সময়টায় খেলার মাঠে ফিরে যাক, সুস্থ জীবনযাপন করুক, পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক। পুলিশ সুপার জয়িতা বোস পাল্লা দক্ষিণ পাড়া পূজো কমিটির উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়েছেন। বিনোদনের মোড়কে শিক্ষা সচেতনতামূলক বার্তা পৌঁছানোর এই অভিনব দৃষ্টান্তমূলক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এবং বছর বছর এমনই শিক্ষামূলক ভাবনা রূপায়িত করার কথাও বলেন তিনি। শুভ শারদীয়া জানাচ্ছি এবং পাল্লা দক্ষিণ পাড়া বরাবরের মতন এবারও একটি অভিনব থিমের পুজো করেছেন, যেটা খুব শিক্ষামূলকও বটে। যে এই যে নেশা, যে সর্বনাশা, সেটা ওরা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছে। এবং আরও একটি অভিনব প্রচেষ্টা ওরা করেছেন, যেটা ওরা ফুটবল তুলে দিয়েছেন ছোট বাচ্চাদের হাতে। এবং এটাই খুব দৃষ্টান্তমূলক যে মানুষকে নেশা থেকে সরিয়ে এনে খেলাধুলা বা অন্যরকম পড়াশুনো এইসবের দিকে মন দেওয়া পড়ানো। তো আমি এদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে একটি অদ্ভুতভাবে শিক্ষামূলক থিম করেছেন, কিন্তু সেটা বিনোদনের মোড়কে করেছেন। এবং এরকমই ওরা প্রত্যেক বছর করে যান, এটাই আমি ওনাদের জন্য বেশ করি। শুধুমাত্র মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে সচেতনতা বার্তা নয়, নবপ্রজন্মকে মাঠমুখী করতে উদ্বোধনী অনুষ্ঠানের দিন পাল্লা দক্ষিণ পাড়া পূজো কমিটির পক্ষ থেকে ছোটদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়, যাতে তারা আগ্রহী হয়ে মাঠমুখী হয়। এই বিষয়ে ক্লাবের পক্ষে কিশোর দে জানান, পূজো মানেই মা দুর্গার আনলাম কাপড়ে প্যান্ডেল, কোনো আমার কোনো ওই সিস্টেমটা আমার ভালো লাগে না। কারণ কোনো যদি সমাজে মেসেজ না দিতে পারে, একটা দুর্গা পুজো করে যুব সমাজ যেভাবে আমরা নষ্টের পথে চলে যাচ্ছে, খেলার মাঠে দেখবেন এখন কোনো ফুটবলার নেই, নেশায় একটু একটু বাচ্চা দেখবেন নেশার মধ্যে জড়িয়ে যাচ্ছে। তাই তার মধ্যে দিয়ে ভাবলাম যে আমাদের থিমটা ভাবলাম টান, তা আমার সাকসেস হয়েছে আমার থিম। আজকে দেখেছেন সব বাচ্চারা এসেছে, তারা বল তাদের হাতে তুলে দিয়েছি, এসপি ম্যাডাম থেকে সবাই এই আমাদের ভূমিটাকে প্রশংসা করেছে। আমরা চাই সামনেবার আরও ভালো কোনো নতুনত্ব তুলে ধরবো পাল্লা দক্ষিণ পাড়া পূজো কমিটির সেক্রেটারি কিশোর কুমার। আমরা চাচ্ছি ওরা যেন আবার খেলামুখী হোক, তারা যেন নেশা থেকে দূরে থেকে তারা আবার ফুটবলমুখী হোক বা ক্রিকেটমুখী হোক, খেলাধুলা পড়াশোনা করুক, এটাই আমি চাই। সোম দাসের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, পাল্লা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিনী মোহন কান্দিলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।